كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما

যে অডিওর মাধ্যমে বলা হয়েছে যে যে মা মোবারক বলা যাবে ওই ভাই যে অডিওটি পাঠিয়েছেন বা যে অডিওটি তৈরি করেছেন আর কি যে উত্তরটা দিয়েছেন আর কি যে জমা জমা বলা যাবে যদি আপনারা অডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনেছেন তাহলে বুঝতে পেরেছেন যে ভাই যে উত্তর দিয়েছেন সেই উত্তরের প্রথম থেকে শেষ পর্যন্ত কথা প্রত্যেক স্টেপ আলাদা আলাদা হতে গিয়েছে ভাই প্রথমে বলেছেন যে জুমা মোবারক বলা যাবে কেননা এই প্রথা বা এই ধরনের আমল সাহাবা জামানায় ছিল ভাই এই কথাটা প্রথমে বলেছেন একটু পরে গিয়ে আবার বলছেন যে জুমা মোবারক বলাটা বেরাট নয় কিন্তু যদি বেদাত হয় তাহলে ওইরকম রকম বেদাত নয় যে বেদাত করলে মানুষ কাফের বা মস্রিক হয়ে যায় ওইরকম রকম বেদাত নয় কিন্তু হাল ছোট বেদাত হালকা বেদাত তাহলে দেখুন প্রথমে ভাই কি বললেন যে সাহাবাদের জামানায় ছিল রসুল জামানায় ছিল বা সাহাবা রসুল বলতেন তো যদি সাহাবা বা রসুল সালামরা বলতেন তাহলে বিরাত কেন হবে ভাই তাহলে বিরাত কেন হবে তাহলে ভাই প্রথমে যে কথাটা বলেছেন ভুল বলেছেন তাই মিথ্যা বলেছেন ভাইজি দ্বিতীয় কথা বলছেন যে এটা ছোট বেদাৎ বা এটা ওই রকম নয় যে বেদাত করলে মানুষ কাফের বা গোনাগার হয়ে যায় এই ভাইয়ের মনে রাখা দরকার বা ভাই জানা উচিত ছিল যে যেখানে সাল্লাম বলেছেন বেদাত সম্পর্কে যে কুল্লু বেদাতে না দলালা কুল্লু বেদাতে না দলালা প্রত্যেকটা বেদাতি হচ্ছে পদভুষ্ট প্রত্যেকটা বেদায়াতি হচ্ছে পদভুষ্ট অর্থাৎ এখানে ছোট বড় এই ওই কোনো পার্থক্য নেই প্রত্যেকটা বেদায়াতি হচ্ছে পদভুষ্ট বেদাতের ভাগ করা যাবে না বেদাত মানেই হচ্ছে বেদাত মানে হচ্ছে পরিত্যালাম বলছেন যে আমিলা আমিলা যে ব্যক্তি এমন কিছু কর্মকাণ্ড করলো নেকির উদ্দেশ্যে বা ভালো মনে করে যার আদেশ আমি দিইনি সেটা হচ্ছে পরিত্যায্য সেটা হচ্ছে অগ্রহণযোগ্য সেই বহির আদেশ নম্বর দু হাজার ছশো সাতানব্বই সেই মুসলিম আদেশ নম্বর এক হাজার সাতশো আঠারো তো প্রত্যেকটা এমন কাজ ছোট বড় এই ওই কোন পার্থক্য নেই প্রত্যেকটা এমন কাজ যা যেটা আমরা নেকের উদ্দেশ্যে করছি বা দিন ইসলামের অংশ বা অঙ্গ মনে করে করছি অথচ সেই কাজের আদেশ রসুল সাল্লাম বা সাহাবেগন দেননি তবে সেটা হচ্ছে বেদাত তবে সেটা হচ্ছে বেদাত এরপরে ভাই তৃতীয় আবার একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে জুমার দিন হচ্ছে ঈদের দিন যেহেতু ঈদের দিনে আমরা প্রমাণ পাই যে ঈদের দিনেও সাহাবারা একে অপরকে মোবারকবাদ দিতেন সেজন্য যেহেতু ঈদের দিনে সাহাবারা দিতেন ঈদ বা কুরবানির দিনে আর জুমা হচ্ছে একটা এই জন্য দিনে দেওয়া যাবে ভাই একটা কথা মনে রাখা দরকার যে কোনো জিনিসের বাস্তব আর তার মতো এক নয় কিন্তু যেরকম রসুদুল সাল্লাম জান্নাতুল বাকি সম্পর্কে বলছেন যে এটা হচ্ছে জান্নাতের একটা বাগানের মতো কি বলছেন যে এটা হচ্ছে জান্নাতের একটা বাগানের মতো তার মানে কি ওটা জান্নাত জান্নাতের যে মানে ওর যে মানে ওর যে সুখময় জীবনের বৈচিত্র্য ওর যে আরাম আয়েস ওর যে আনন্দ ফুর্তি এতটা মানে সীমাহীন যে সম্পর্কে কোনো অন্তর কল্পনা করতে পারে না ভাবতে পারে না এতটা ঊর্ধ্বে জান্নাতের সুখ সমৃদ্ধি জান্নাতের আরাম আয়েস অথচ রুসালাম জান্নাতুল বাকি সম্পর্কে বলছেন যে এটা হচ্ছে জান্নাতুল জান্নাতের একটা অংশ বা অঙ্গ তাহলে কি আপনি কি ওখানে কোনো আরাম আরাম কি পাবেন আপনি কি কাল থেকে কি যাবেন কি ওখানে বসবাস করতে লাগবেন যে এটা জান্নাত পেয়ে গেছি আমি তা তো নয় রুসুলাম বলেছেন যে জান্নাতের মতো তা আমাদের ইমান থাকতে হবে হ্যাঁ ওটা জান্নাতের মতো কিন্তু জান্নাত নয় ওটা কিন্তু ওটা জান্নাত নয় রসুল যে বলেছেন যে এটাই ঈদ ঈদের মতো তার মানে এই নয় যে ওই দিনটা ঈদ রসুলাম ঈদের মতো এই জন্যই বলেছেন যে যেহেতু ঈদ এবং কোরবানিতে রম মানে সিয়াম রাখা নিষিদ্ধ রোজা রাখা নিষিদ্ধ সেজন্য রসুলাম বলেছেন যে জুমার দিনটা হচ্ছে ঈদের মতো সেজন্য এই দিনে কোনো নফল সিয়াম রাখবে না এই দিনে কোনো নফল সিয়াম রাখবে না কিন্তু তারপরেও যে সমস্ত ভাইরা আইয়াম বিদের সিয়াম রাখতে অভ্যস্ত আইয়াম বিজ বলতে প্রত্যেকে আরবি মাসের তেরো চোদ্দ পনেরো যে সমস্ত ভাইরা বারো মাসেই প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো শিয়াম রাখেন আর রাখতে রাখতে পারে যে কোনো আরবি মাসের তারিখের মধ্যে কোনো জুমার দিন চলে আসছে তাহলে পারবে না অবশ্যই পারবে কেননা এই ঈদ ওই ঈদের মতো নয় এই ঈদ ওই ঈদের মতো নয় এটা হচ্ছে ঈদের মতো ঈদ নয় তো রসুল সালাম যে বলেছেন যে ঈদের এটা জুমার দিনটা ঈদের ঈদের দিন মানে ঈদের মতো ঈদ নয় আসলে বাস্তব যে ঈদ এবং কোরবানির যে দিন ওই দিনে যে সমস্ত বিধিবিধান আমাদের উপরে লাগু হয় ওই ধরনের সমস্ত বিধিবিধান এই জুম্মার দিন লাগু হয় না আমাদের উপরে তাহলে আমাদের কোরবানি করতে হবে ঈদের দিনে সকল সকাল নামাজ যেতে হবে তা তো আমরা করি না তাহলে ঈদের দিনে যত আমল আছে বা করণীয় আছে সব বাদ যাচ্ছে আর মোবারক নিয়ে মোবারকবাদ নিয়ে দাঁড়াটানি তো এটা এক প্রকারের এই জিনিসটাকে সেটা যে বিধিবিধান যে দলিল আছে সেগুলোকে ভেঙে চুরে জুমা মুবারক বাদ এটা বলতে হবে বা এটা শোন এটা প্রমাণ করা একটা অপপ্রয়াস বা অপব্যাখ্যা করা হয়েছে আসলে এর কোনো ভিত্তি নেই যেমন আমরা প্রথম দিক থেকে যদি অডিওটা শুনি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে ভাই প্রথম থেকেই পরপর পরপর একটা কথা মানে বলে তার উপরে আর অনল থাকতে পারেনি পরপর একটা কথা বলতে গিয়েছে আর সেটাকে নিজেই বাদ দিতে গিয়েছেন প্রথমে বলেছেন যে সাহাবা করতেন তারা বলছেন না বেদায়ত তারপর বলছেন যে না এটা এদের মতো একজন বলতে হবে তো ভাই নিজের কথা নিজে অটল নয় আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভাই যে বলেছেন এটা তো ভালো কাজ খারাপ কিছুই নয় তো ভাইয়ের মনে রাখা দরকার যে ভালো কাজ হলেই সেটা সুন্নত নয় ভালো কাজ হলেই সেটা সন্ন্যত নয় ভালো কাজের জন্য দলিল দরকার ভালো কাজ করার জন্য দলিল দরকার কেননা রসল্লা সাল্লু সাল্লাম এবং সাহাবা কিরম ভালোর প্রতি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন এবং তিনারা দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নেই যে করে করেননি তো যদি এটা ভালো কাজ হতো তো অবশ্যই সাহাবারা রাজা করতেন আর আপনার জেনে রাখা দরকার যে ভালো কাজ করার জন্যই দলিল দরকার খারাপ করার জন্য দলিল দরকার হয় না পারো কাজ করার জন্যেই দলিল দরকার হয় যার প্রমাণ আমরা পাই সেই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার তেষট্টির মধ্যে এবং সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার চারশো একের মধ্যে যেখানে কিছু সাহাবা একটা জামাত এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে রসুল্লাহ আসলাম রাতে কতটা দাঁড়িয়ে ইবাদত করেন কতটা কতটা রাত্রি জাগরণ করেন তো যখন রসুল স্ত্রীগণ বললেন যে রসুল্লাহ আসলাম রাত্রি এতটা রাত্রি জাগরণ করেন এবং এত কষ্ট করে রাত্রি জাগরণ করে করেন তখন তারা অবাক হয়ে গেলেন দিয়ে বললেন যে আইন না খান মিরা নবি সাল্লাল্লাহ সাল্লাম আমরা তো তার তুলনায় কিছুই নয় ফকাত গাফরা ফাকাত গাফরাউল্লাহ লাহো মা তাকত দামি দাম বিহ মাতা আখরা রুসুল্লাহ সাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যারা আগের পরে সমস্ত ওনাকে মাফ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও তিনি এত নেকি করেন এত নেকির কাজ করছেন এত রাত্রি জাগরণ করছেন আর আমরা তো কিছুই করতে পারছি না তখন একজন ব্যক্তি বললেন কসম করে বলছি আমি আজ থেকে সারা বৎসর শ্যাম রাখ রাখবো আর কোনোদিন দিনে খাবো না অপর একজন ব্যক্তি দ্বিতীয় সাহাবা বললেন যে আমি আজ থেকে আজ থেকে সারাত্রি জাগরণ করব সারা রাত্রি জাগরণ করবো রাত্রি তো ঘুমাবই না বললেন যে আমি আর জীবনে কোনো নারীকে স্পর্শ করব না আমি সদা সর্বদা নারী থেকে দূরে থাকব। এবং কোনো নারীকে বিবাহ করবো না কারণ নারী হচ্ছে দুনিয়ার মায়া মায়ামহের একটা বিশেষ জাল সেজন্য আমি নারী কাছে নারীর কাছে যাবোই না আর আমি দুনিয়ার দিকে আগ্রহী হব না যখন এই তিনজন ব্যক্তির কথা শুনলেন এবং বললেন যে আন্ত মল্লা কোন কোন কাজ আরে তোমরাই কি তারা যারা এরকম এরকম বলছিলে শোনো আমা আল্লাহ ইন্নিল আক্সা হুমল ওয়া হুম লাহু আমি আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আমি আল্লাকে বেশি ভয় করি এবং আল্লাহর কাছে আল্লাহর আমি বেশি মত বান্দা তারপরেও আমি তারপরেও আমি কোনো কোনো দিন শ্যাম থাকি আবার কোনো কোনো দিন থাকি না রাত্রিতে জাগরণ করি আবার কিছুক্ষণ ঘুমাই আবার স্ত্রীকে বিবাহ করেছি অতএব এগুলো হচ্ছে আমার সুন্নাত সামার রাগি বা ফেলে যে ব্যক্তি আমার সুন্নাতকে অবহেলা করবে সে আমার উন্মতি নয় তো এই তিনজন ব্যক্তি কি খারাপ কথা বলেছিল ভালো কিছু বলেছিল তিনজন তো ভালো কথাই বলছিলেন যে আমি সারা রাত্রি জাগরণ করে শ্রাত আদায় করবো আমি সারা বছর শ্যাম পালন করবো সবই তো ভালো কাজ খারাপ কী ছিল এর মধ্যে তারপরে রসুল্লাহ সালাম কেন বললেন যে তোমরা এরকম করবে না যে ব্যক্তি আমার সুন্নতকে অবহেলা করবে সে আমার উন্মতি নয় কেন বললেন এই জন্যে এটা নবাবী পদ্ধতি নয় এটা সুন্নতি পদ্ধতি নয় তো প্রত্যেক ভালো কাজ ভালো কাজ বললেই সেটা ভালো কাজ হয়ে যাবে না তার জন্য দলিল দরকার প্রমাণ দরকার তবে সেটা ভালো কাজ হবে হ্যাঁ আল্লাহ আলু আসসালামাইকুম রহমতুল্লাহরাত